যারা পটল খেতে পছন্দ করেন না তাদের যদি এইভাবে পটলের দোরমা বা পুর ভরা পটল বানিয়ে দেওয়া হয় তাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর গরম ভাত বা লুচি পরোটার সাথে তো অসাধারণ লাগে। চলে যাচ্ছি ডিরেক্ট প্রসেসে। প্রথমেই আমি এখানে 8টার মতন পটল নিয়েছি। পটলটা এইভাবে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, মানে খুব বেশি ছাড়াবো না, হালকাভাবে একটু ছাড়িয়ে নেবো। আর একটু বড় সাইজের পটল নিয়েছি যাতে পুর ভরতে সুবিধা হয়। আর এইভাবে ছাড়িয়ে নেবার পরে একটা অংশ একদিকটা আর কি পটলের সেটা এরমভাবে কেটে নিলাম, আর একটা ধারালো চামচের পেছন দিক দিয়ে ভেতরের অংশটা কুড়িয়ে বের করে নেব। চামচটা এইভাবে হালকাভাবে ঘোরালেই দেখবেন ভেতরের বীজ অংশটা বেরিয়ে আসছে, তবে এক্ষেত্রে কিন্তু ছুরির ব্যবহার করবেন না, পটলটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে দেখুন পুরো ভেতরের অংশটা বের করে নিয়েছি, একদম পরিষ্কার করে সমস্ত পটলেরই ভেতরের অংশটা বের করে নিয়েছি আর বীজটা রেখে দিয়েছি আলাদা করে। এবার পটলটা একটু হালকা করে ভেজে নেব, তার জন্য আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করছি। পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, অল্প একটু সর্ষের তেল দিয়ে পটলটা ভেজে নেব। তার আগে পটলটা নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলেই পটলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, খুব বেশি ভাজবো না, মোটামুটি 5 মিনিটের জন্য একটু ভেজে নেব। পটলটা ভেজে তুলে নেওয়ার পর এরপর আমরা তৈরি করব ভেতরের পুরটা। তার জন্য আমি এখানে পনির নিয়েছি। পনিরটা আমরা প্রথমে স্ম্যাশ করে নেব এইভাবে হাত দিয়ে, তবে পনিরের বদলে আপনারা ছানারও ব্যবহার করতে পারেন। পনিরটা স্ম্যাশ করা হয়ে গেলে এরপর পটলের যে বীজ অংশটা আমরা আলাদা করে রেখেছিলাম সেটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার পুরটা তৈরির জন্য কড়াতে দিয়ে দিলাম আর একটু সাদা তেল। এরপর এর মধ্যে অ্যাড করছি একটা এলাচ, দুটো দারচিনি আর দুটো লবঙ্গ। যতক্ষণ না অবধি একটা সুন্দর অ্যারোমা বের হচ্ছে ততক্ষণ এগুলো একটু ভাজতে থাকবো। এরপর এর মধ্যে অ্যাড করছি পটলের যে বীজটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অল্প কিছুক্ষণের জন্য এটা একটু ভেজে নেব। পটলের বীজটা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্ম্যাশ করে নেওয়া পনিরটা। পনিরটা অল্প কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, মোটামুটি 2 চা চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এরপর এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচের মতন জিরে গুঁড়ো আর 1 চা চামচের মতন লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি অল্প কয়েকটা কিশমিশ। এরপর এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচের মতন গরম মশলার গুঁড়ো। ব্যাস, আমাদের পুরটা একদম রেডি হয়ে গেল। এরপর এটা একটু ঠান্ডা করে নিয়ে পটলের মধ্যে ভরে নেব। সবগুলো পটলে পুর ভরা হয়ে গেলে এরপর আমরা গ্রেভির জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে 2 থেকে 3 ইঞ্চির একটা আদার কুচি নিয়েছি, দিয়েছি 4টের মতন কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি পোস্ত। মোটামুটি পোস্তটা আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজু আর একটু কিশমিশ। এরপর এর একটা পেস্ট বানিয়ে নেব। এরপর এখানে আমি একটা ফ্ল্যাট ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিচ্ছি গোটা গরম মশলা,
এলাচ, দারচিনি আর লবঙ্গ এটা একটু থেতো করে নিয়ে আমি দিয়েছি। যতক্ষণ না অব্দি একটা সুন্দর অ্যারোমা বের হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। এরপর যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা এবার একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতন হলুদ গুঁড়ো। মশলাটা কষাতে কষাতে যখন দেখব একদম শুকনো হয়ে আসছে তখন অল্প অল্প করে একটু জল অ্যাড করতে থাকবো। আমি যে মশলাটা যে মিক্সার জারটার মধ্যে করেছিলাম সেটা ধুয়েই একটু জল অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করছি 4 চা চামচের মতন টক দই। টক দইটা আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে অ্যাড করছি 7 মতো নুন আর দিচ্ছি 1 চা চামচের মতন চিনি। তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তবে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু জল। পোস্ত রয়েছে তো তাই জলটা বারবার টেনে নেবে, শুকিয়ে আসবে গ্রেভিটা, সেজন্য যখন প্রয়োজন হবে সেই অনুযায়ী জলটা দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গ্রেভিটা একটু ফুটতে শুরু করলেই এর মধ্যে আমরা পটলগুলো দিয়ে দেব। আপনারা চাইলে শেষে একটু ঘিও অ্যাড করতে পারেন। এরপর এটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য পটলটা একটু সেদ্ধ হতে দেব। যতক্ষণ অবধি পটলটা নরম হয়ে আসছে ততক্ষণ এটা ফুটতে দেব। 15 মিনিট পরে দেখব পটলটা একদম সফট হয়ে গেছে, সেদ্ধ হয়ে এসেছে আর আমাদের পটলের দোলমা বা পুর ভরা পটল একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে যেতে ভুলবেন না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।